এখন আমি আপনার সাথে কথা বলছি, আপনি জি জি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বুঝলেও ঠিক আছে, না বুঝলেও ঠিক আছে, ঠিক আছে। এরকম করতে করতে বিরাট একটা সুন্না থেকে আমরা সরে যাচ্ছি। আগে যখন মোবাইল ছিল না, আমরা জানাজা পড়তে যেতাম, এখন আমরা জাস্ট অমুক মারা গেছি না ইল্লাহি ওয়া ইন্নাহু রাজিউন বলে একটা স্ট্যাটাস দিয়ে দিই, মনে করি ওঠে জানাজা হয়ে গেছে। এখানে আসার পর থেকে, এখানে আসার পর থেকে আমাদের ওয়াইফরা সব সময় ফোন দিচ্ছে, ভিডিও কল দিচ্ছে, এগুলো আসলে বারণ করা দরকার। আপনার মধ্যে মোবাইল চলবে না, মোবাইল সব জমা, না না ভিডিও সময় আর মোবাইল একটু দূরে, এর জন্য বলছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমরা অনেকদিন যাবত প্ল্যান করছিলাম যে আমরা ব্যস্ততার ফাঁকে কোথাও এক জায়গায় আমরা একসাথে মিলিত হব, তো অনেক দিন পরে আমরা একসাথে এক জায়গায় মিলিত হয়েছি আলহামদুলিল্লাহ, এবং মাশাআল্লাহ আমরা খুব ভালো সময় স্পেন্ড করছি। তো ভাবলাম যে আপনাদের সাথে আমাদের এই সময়টা শেয়ার করি। তো প্রথমেই আপনার আমার সামনে এতগুলি মোবাইল ফোন দেখে হয়তো বলতে পারেন যে আমার সামনে এত মোবাইল ফোন কেন, কারণ এটা মনে রাখবেন ফ্যামিলি টাইম বা ফ্রেন্ড টাইম। আচ্ছা ধন্যবাদ। এই টাইমটা আমরা যেন খুব ভালোভাবে কাটাতে পারি সেই জন্য সবার মোবাইল ফোনটা এক জায়গায় জমা রাখবেন, কারণ অনেক সময় হয় যে আমরা বন্ধুরা কথা বলতেছি অজান্তেই মানে লাইনে ঢুকে যাই, কয়জন বসে আছে, আমরা সো বসম সো ক্লোজেস্ট, কিন্তু আমাদের মাঝে অনেকক্ষণ আমরা এই আসরটা বসাতে পারতেছিলাম না, কেন প্রত্যেকের হাতে মোবাইল, কেউ ফেসবুকে কমেন্টে রিপ্লাই দিচ্ছে, কেউ মেসেঞ্জারে জবাব দিচ্ছে, কেউ ফেসবুক চেক করছে, কিংবা কারো ফ্যামিলি কল আসতেছে। আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছিলাম যে আমরা এক জায়গায় হবো, এক কথা শুরু করবো, কিন্তু লাস্ট পর্যায়ে আমাদের মুস্তাফা রাহিম যখন আমাদের সবার মোবাইলগুলো এক এক জায়গায় নিয়ে নিল, আমরা কথা শুরু করতে পারছি। সুতরাং আমাদের উচিত, দর্শক আমাদের প্রত্যেকটা যারা ফ্রেন্ড আছে আমাদের উচিত হচ্ছে, আচ্ছা আপনি নিয়েছেন ঠিক আছে, আচ্ছা আপনার উদ্বেগ, আমরা আমাদের মেসেজটা হচ্ছে আমাদের সুলাইমান রেজবি আমাদের সবার খুব প্রিয় স্নেহের, তিনি উদ্বেগটা নিয়েছেন। আমাদের মেসেজটা হচ্ছে আমরা যখন ফ্যামিলি টাইম স্পেন্ড করব, আমাদের যখন ফ্রেন্ডস টাইম স্পেন্ড করব, কোয়ালিটি টাইম স্পেন্ড করব, আমরা মোবাইলটাকে এক ঘন্টার জন্য সাইলেন্ট মোডে রাখবো, তাহলে আমাদের ওই টাইমটা প্রাণবন্ত হবে, আমাদের পরিবারের মানুষগুলো যথাযথ হক আদায় হবে। এই জায়গায় আমি আরেকটা কথা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে ব্যস্ততা ছিল আছে থাকবে, কিন্তু হায়াত আমাদের দিন দিন শেষের দিকে চলে যাচ্ছে। অর্থ কামাতে সম্পদ কামাতে গিয়ে সম্পদ গড়তে গিয়ে আমরা ওই পরিবারের সাথে সময় কাটানোর সময়টাই ভুলে যাচ্ছি। সেজন্য আমি আজকের এই মজলিস থেকে আমার সমস্ত ভাই বোনদের কাছে অনুরোধ জানাবো, যতই ব্যস্ত থাকেন না কেন, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী পরিবারের জন্য সময় কাটানোর জন্য বাইরে ঘুরতে যাওয়ার জন্য কিছু সময় আপনারা বের করবেন, আর এই সময়টার মধ্যে শুধু আপনারাই থাকবেন, আপনাদের দুঃখ সুখ আপনারা নিজেরাই দুঃখ সুখ শেয়ার করবেন, এখানে আপনারা বাইরের কোনো এমনকি মোবাইল পর্যন্ত আপনারা সাথে রাখবেন না। হ্যাঁ ইমার্জেন্সি মানুষের সুবিধা অসুবিধা থাকতে পারে, সেক্ষেত্রে আমি মনে করি প্রত্যেকটা পরিবারে একটা ইমার্জেন্সি সিম থাকা দরকার, এই নাম্বারটা ফ্যামিলি মেম্বারের কাছে থাকবে। আর প্রত্যেকটা স্বামী স্ত্রীকে আমি অনুরোধ করবো, আমার ভাই বোনদেরকে, আপনারা যতই যা কিছু করেন বাচ্চাদের টেক কেয়ার জিনিসটা, আপনাদের খেয়াল রাখা জিনিসটা অন্যের হাতে তুলে দিবেন না, আপনারা যতটুকু পারবেন আপনারা ব্যস্ত সময়ের মধ্যে বাচ্চাদেরকে একটু সময় দিবেন, আদর করবেন, মায়া করবেন, কারণ অন্যরা 10 ঘন্টা করা আর মা বাবা 10 মিনিট করা এটা কখনো সমান হতে পারে না। সেজন্য আমি অনুরোধ করব একটু ঘুরতে যাবেন, পরিবারকে সময় দিবেন, স্বামী স্ত্রীকে সময় দিবেন, স্ত্রী স্বামীকে সময় দিবেন। এখন যে পরিবেশ সেটা হচ্ছে ছেলেদেরকে ভয় লাগানো, সন্তানদেরকে ভয় লাগিয়ে শাসন করে মানুষ করার সেই সুযোগটা, সেই যুগটা এখন বর্তমানে নেই। আমাদেরকে এখন করতে হবে কি, সন্তানদের খুব ক্লোজ হতে হবে, তাদের অন্তরে কী চলছে, হ্যাঁ ফ্রেন্ডলিভাবে তাদের অন্তরে কী চলছে, তারা কী চাচ্ছে, তাদের অনুভূতি কী, তারা কী ব্যক্ত করতে চাচ্ছে, এগুলো আমাদেরকে শুনতে হবে। এখন আপনি শাসন করে, মায়ের ভয় লাগিয়ে, আপনি ব্যথার আঘাত করে আপনি কোনোদিন সন্তানদেরকে মানুষ করতে পারবেন না, তাদেরকে আদর ভালোবাসা দিয়ে মানুষ করতে হবে। তো এই আদর ভালোবাসা দিতে গেলে মোবাইল ফোন থেকে দূরে থাকতে হবে, আর বিশেষ করে আমাদের মা বোনরা এখন টিকটকের প্রতি বেশি ঝুঁকে যাচ্ছে এবং লাইকের প্রতি বেশি ঝুঁকছে, যেহেতু না এগুলো বলা দরকার, কারণ এগুলো আমাদের, না না এটা আমাদের বলা দরকার, এই জন্যে না এটা এটা বলা দরকার, এই এটা একটু একটু বলি, এটা বলা দরকার এই জন্যে এখন কিন্তু মারা যারা আছেন তারা বাবাদের চাইতে মারা বেশি মোবাইল আসছে, এগুলো আসলে বারণ করা দরকার। আচ্ছা এখানে আমি আরেকটা কথা বলি খুব সংক্ষেপে, না 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 সেটা না, আমরা এই মোবাইল মানে বেশি ইউজ করার কারণে বিরাট একটা সুন্না কিন্তু আমাদের সমাজ থেকে একেবারে প্রায় বিলুপ্তির পথে হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে কি, যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাইল তিরমিজিতে হাদিস আসছে,
হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কারোর সাথে কথা বলতেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব মনোযোগের সাথে তার কথাগুলো শুনতেন এবং তার দিকে কখনো কখনো দেখা গেছে ডাইরেক্ট এরকম ফিরে যেতেন কথা বলার সময় মুখোমুখি হওয়ার জন্য। তার মানে একজন অপরজনের প্রতি যে একটা আকর্ষণ, একজন অপরজনকে গুরুত্ব দেয়া, এই গুরুত্ব দেওয়ার সিস্টেমটা এবং কথা বলার যে আদব, সেটা কিন্তু আমাদের সমাজ থেকে এই মোবাইল কেড়ে নিয়েছে প্রায়। এখন আমি আপনার সাথে কথা বলছি, আপনি জি জি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বুঝলেও ঠিক আছে, না বুঝলেও ঠিক আছে ঠিক আছে, এরকম করতে করতে বিরাট একটা সুন্নাহ থেকে আমরা সরে যাচ্ছি। এই জন্য আমাদের উচিত যখন কোনো যখন আমরা কারোর সাথে কথা বলবো, হোক সিনিয়র হোক জুনিয়র, উচিত হচ্ছে মোবাইল কমপ্লিট তখন থাকবে অফ, আমার পকেটে থাকবে, বাস তখন আমরা একে অপরকে গুরুত্ব দিয়ে কথা বলবো। মুরব্বীদের সামনে কল রিসিভ করে কথা বলা, এটা ওয়ান কাইন্ড অফ ডিসমডেস্টির মধ্যে পড়ে যায়, যেটা আমি নিজে করে থাকি। আমি আমার বাবার সামনে কখনো কল ধরি না, যত ইম্পর্টেন্ট কল হোক আমি একটু করে উঠে গিয়ে অন্য জায়গায় এই কলটা ধরি, আমি মনে হয় এটা আদবের মধ্যে পড়ে। আমাদের যেই সময়টা বাল্যকালে, এরপরে কিন্তু আমরা অনলাইন জগতে প্রবেশ করেছি, তো তখন যে আন্তরিকতা ছিল, মানে আমরা যখন খেলতাম কেউ ব্যথা পেলে, কারো গায়ে দিয়ে রক্ত বের হলে ও কান্না করার আগে আমরা কান্না করতাম, কারণ এটা নিতাম ভালোবাসা ছিল। কিন্তু বর্তমান সময়ে যেমন আমরা হেঁটে চলে যাচ্ছি, আমার বন্ধু রাস্তায় উনি দেখেছে আমাকে, কিন্তু যাওয়ার সময় কথা বলে নাই, ঠিক দুই তিন ঘন্টা পর মেসেজ করেছে যে আজকে তোমাকে দেখলাম রাস্তায়, কিন্তু ও কথা বলছে কোথায়, চ্যাটে, কিন্তু আমাকে সরাসরি দেখেছিল, ও চাইলে একটা ডাক দিতে পারতো, কিন্তু একটা কথা বলতে পারতো, কিন্তু অনলাইন ওকে এমনভাবে মানে মানুষ থেকে অমানুষ করে ফেলেছে, আসক্তি করে ফেলেছে, দেখার পর যেটা সরাসরি যেটা ভালোবাসা আদান প্রদান হবে সেটা বন্ধ হয়ে গেছে, তিন ঘন্টা পর মেসেজ দিচ্ছে তোমাকে দেখেছিলাম, তো কথা বলো নাই কেন, ওই অনলাইনে ব্যস্ততার কারণে। আরেকটা যখন আমরা দেখতাম ছোটোকালে আগুন ধরে যেত কোথাও, তখন আমরা অন্তত পানি না পেলে বালি হলেও মারতাম সহযোগিতার জন্য ছোট্ট হাত দিয়ে, কিন্তু এখন আপনি মোবাইল আসার কারণে হাজারো মানুষ রয়ে গেছে, পাশে পানিও আছে, কিন্তু মানুষ লাইভ দিতে এত ব্যস্ত হয়ে গেছে, পানি মারার কথা সবাই ভুলে গেছে, এর কারণে লাইভ দিয়ে নিজেও মারা গেছে। তাহলে এই অনলাইন বিএম ডিপুর ঘটনা, এভাবে অনেক ঘটনা আছে, তো এইভাবে এই অনলাইন যেভাবে আমাদের কাছাকাছি করছে, তার চেয়ে আমাদের যে ভালোবাসা ছিল, আমাদের আন্তরিকতা যেটা ছিল, সেটা অনেক দূরে সরিয়ে দিয়েছে। এবং আপনি দেখেন আগের যুগ এবং বর্তমান যুগ, যুগ তো কখনো খারাপ হয় না, কিন্তু আধুনিকতার কারণে আগে ফিতনা ফাসাদ ছিল না, কিন্তু বর্তমান সময়ে আপনি অনলাইন যত আপডেট হচ্ছে তত ফিতনা ফাসাদ বেড়ে যাচ্ছে। তাই আসুন আমরা ছয়জন কিছুটা অনলাইন বিমুখ বলেই আমাদের মাঝে এখনও আন্তরিকতা ভালোবাসা রয়ে গেছে, তো এইভাবে করে আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, ইনশাল্লাহ এই ভালোবাসা যুগের পর যুগ এবং বংশ পরম্পরা এটা থাকবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আমি একটা জিনিস একটু আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা যদি অনলাইন থেকে দূরে থাকি আপনাদের ভিডিওগুলো আমরা কেমনে দেখবো, সেক্ষেত্রে আমি আপনাদের একটা কথা বলি, প্লিজ কনসেন্ট্রেট ইউর মাইন্ড, প্লিজ দিস ভেরি সিগনিফিকেন্ট কথাগুলো, যে আমরা মোবাইলকে বলবো মোবাইল তোমার কন্ট্রোলে আমি না, আমার কন্ট্রোলে তুমি। এটা যদি আমরা মোবাইলকে বলতে পারি, তাহলে আমরা নির্ধারিত টাইমে আমরা ইসলামিক কন্টেন্টগুলো দেখব, আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো দেখে জাস্ট বের হয়ে যাব। এটা অত্যন্ত বড় একটা পরীক্ষা। আর আমার হাসান আজহারি ভাইয়ের সাথে আমি একটা জিনিস অ্যাড করবো, হাসান আজহারি আমার বন্ধুর সাথে, এটা হচ্ছে আগে যখন মোবাইল ছিল না আমরা জানাজা পড়তে যেতাম, এখন আমরা জাস্ট অমুক মারা গেছি ইন্নালিল্লাহি ওয়া ইন্নালাইহি রাজিউন বলে একটা স্ট্যাটাস দিয়ে দিই, মনে করি ওটাই জানাজা হয়ে গেছে। এবং অনেক সময় দেখা যায় আগে যখন মোবাইল ছিল না আমরা আমাদের হজ ওমরা এই সফরগুলো অত্যন্ত নিখুঁত হতো, এখন ইভেন যেখানে কাবা ঘরের সামনে পর্যন্ত আমরা দেখেছি অনেক মানুষকে, যেই কালো গিলাফ মানুষের হৃদয়কে কেড়ে নিয়ে যায়, মেয়েদের সাথে অসংখ্য মহিলাদের সাথে ধাক্কা লাগার পরেও কোনো খবর থাকে না আল্লাহর ঘর দেখার পরে, সেখানে মোবাইল আমাদেরকে রিয়ার দিকে নিয়ে যায়, অবশ্যই আমি এটা বলবো। সুতরাং আমরা মোবাইল ফোনের ব্যবহারটাকে কন্ট্রোলে আনতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম প্রচণ্ড বিধ্বংসী একটা পথের দিকে চলে যাবে, মানসিকভাবে বিকৃত হয়ে যাবে, রেডিয়েশনের কারণে, ওয়াইফাইয়ের কারণে, ইন্টারনেটের কারণে। আরেকটা কথা বলে যাই, রাতে ঘুমানোর সময় অবশ্যই ওয়াইফাইয়ের সুইচ বন্ধ করবেন এবং মোবাইল ফোন রাত্রে বালিশের পাশে রাখবেন না, মিনিমাম 10 গজ দূরে রাখবেন মোবাইল ফোন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।